দেখে বোঝার উপায় নেই যে এটি ঢাকার প্রথম লাইব্রেরি। ওই সময় বিজ্ঞ ব্যক্তিবর্গের পদধূলি পড়েছে। খাড়া অপ্রশস্ত সিঁড়ির উপরে উঠতেই চোখে পড়বে কয়েকটি তাকে অল্প কিছু বই সাজানো। দেখে বোঝার উপায় নেই যে এটি ঢাকার প্রথম লাইব্রেরি। এখানে দেখা মিলবে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। আরও আছে কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জসিম উদ্দিন ও সুফিয়া কামালের মতো বরেণ্য সাহিত্যিকদের আলোকচিত্র। ১৮৬৯ সালে ঢাকায় প্রথম ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠিত হয়। ওই সময় ব্রাহ্ম সমাজের তৎকালীন সাধারণ সম্পাদক অভয়চন্দ্র দাস মন্দির ভবনে রাজা রামমোহন রায় লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। এই দ্বিতল ভবনে ১৮৭১ সালের ১৮ জানুয়ারি পাঠাগারটি যাত্রা শুরু করে। ২০০৪ সাল থেকে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এটি বন্ধ হয়ে যায়। প্রায় ১০ বছর বন্ধ থাকার পর ২০১৪ সালে মন্দির ভবনে তা আবারও চালু করা হয়। সুকুমল বিকাশের যে একটা বই প্রকাশ ব্রাহ্ম সমাজ থেকেই বেরিয়ে আসে, তারই একটা নিদর্শন বা আপনার ই বলতে পারি যে ব্রাহ্ম সমাজের পাশেই একটি লাইব্রেরি স্থাপন। হ্যাঁ, রাজা রামমোহন লাইব্রেরিটা হয়েছিল ১৮৬৯ খ্রিস্টাব্দে মন্দির প্রতিষ্ঠার সাথে সাথেই, কিন্তু সেটা ছিল একটি ছোট আঙ্গিকে। মন্দিরের যে উইংসটা দেখলেন আপনি, এখানে স্থাপিত ছিল। ঠিক তার অতপরে ১৮৭১ সালে ব্রাহ্ম সমাজ কর্তৃপক্ষ থেকে যে লাইব্রেরিটাকে আরও বড় পরিসরে করা যায় কিনা, যেখানে সুকোমল বিকাশের একটি চর্চা, বুদ্ধিভিত্তিক একটি মানে কর্মকাণ্ডের একটা প্রয়াসের জন্যই রাজা রামমোহন রায় লাইব্রেরি রিডিং রুম নামে ১৮৭১ সালে এটা প্রতিষ্ঠা হয়। ১৯২৬ সালে এখানে এসেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। দীর্ঘ সময় এই পাঠাগারে সময় কাটিয়েছেন বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বিখ্যাত জনদের মধ্যে আরও এসেছিলেন কবি বুদ্ধদেব বসু, অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাই, কাজী মোতাহার হোসেন, বেগম সুফিয়া কামাল ও কবি শামসুর রহমান। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী মোতাহার হোসেন, ওই সময় বিজ্ঞ ব্যক্তিবর্গের পদধূলি পড়েছে রাজার আমলে। মুনতাসির মামুন স্যার বলতে পারি, শামসুর রহমান কবি এবং প্রগতিশীল চিন্তা চেতনার ব্যক্তিবর্গ যারা লেখালেখি করতেন বা এই রাজা রামমোহন লাইব্রেরিতে আসেনি এমন কথাও শুনবেন না এমন কথা। ১৯২৪ সালে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস এখানেই লাবণ্য গুপ্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এই পাঠাগারের সঙ্গে যুক্ত ছিলেন জীবনানন্দের মা কবি কুসুম কুমারী দেবীও। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত হয় পাঠাগারটি। এখানে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প ছিল। লুট হয়ে যায় শত বছরের পুরনো মূল্যবান নথিপত্র, সাময়িকী ও বই। এর আগে পাঠাগারের সংগ্রহে ছিল প্রায় ৩০,০০০ বই। কিছু বই ছিল একেবারেই দুর্লভ। সে সময় প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০ জন পাঠক এই পাঠাগারে আসতেন। দেশ স্বাধীনের পর আবারও পাঠাগারটি চালু করা হয়। তখন থেকেই এর ভগ্নদশা শুরু। কালের বিবর্তনে এখন আর সাধারণ পাঠক আসেন না, তবে গবেষণাধর্মী কাজে অনেকে আসেন এই লাইব্রেরিতে। বর্তমানে পাঠাগারটিতে ৫০০ থেকে ৬০০টি বই আছে। মূলত যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এশিয়াটিক সোসাইটি থেকে কিছু ব্রাহ্ম সমাজের উপর অ্যাসাইনমেন্ট দেয়, তৎকালে যখনই আসে তখনই আমরা এটা খুলে দিই তাদের সাহায্যার্থে, তারা কী করে। আর অনেকেই মনে করেন যে ব্রাহ্ম সমাজের লাইব্রেরি রাজা রামমোহনের সেই কী জানি সেই সমৃদ্ধি বুঝে আছে, কিন্তু না, ১৯৭১ সনে আপনারা জানেন এখানে পাক বাহিনী আক্রমণ করার পরে সবই কিছুতে আগুন ধরিয়ে দেয়। সেই যে পুরাতন যে সমৃদ্ধি, সেই যে সংরক্ষণে আমাদের যা ছিল
তার কিছু নেই, জাস্ট এখন সব হালামলে। ইতিহাস ঐতিহ্যের পাঠাগারটির কপালে ঐতিহাসিক স্থাপনার স্বীকৃতি জুটলেও রুদ্ধ হয়ে আছে ধ্বংস বা বিলুপ্ত হওয়া থেকে উঠে দাঁড়ানোর পথ। সংস্কারের অভাবে মূল ভবন থেকে স্থানান্তরিত হওয়া নগরীর প্রথম লাইব্রেরিটি বর্তমানে প্রায় অচল হয়ে আছে। আইনি জটিলতায় থমকে আছে পাঠাগারটির মূল ভবনের সংস্কার কাজ। এর নেপথ্যে আছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, স্থাপত্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তর। সংস্কার না হওয়ার কারণে একসময় হয়তো মাটির সঙ্গে মিশে যাবে ইতিহাস ঐতিহ্যের সাক্ষ্যবহ পাঠাগারটি। তাই যত দ্রুত সম্ভব ঐতিহ্য টিকিয়ে রাখতে আইনি জটিলতা কাটিয়ে সংস্কারের কাজে হাত দেয়া।